অব্যবস্থাপনার কারণে হুমকিতে অনলাইনে আম বিক্রি কার্যক্রম। উদ্যোক্তাদের দাবি, অসাধু ব্যবসায়ীদের প্রতারণায় ক্রেতার আস্থা সংকট ও কুরিয়ার সার্ভিসে অতিরিক্ত পরিবহন খরচে বিপাকে পড়েছেন তারা। সমস্যা সমাধানে দ্রুত নীতিমালা প্রণয়নের তাগিদ সংশ্লিষ্টদের। আবরাশাইরের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। গাছের ডালে ডালে দুলছে সবুজ আম, কদিন বাদেই যা সংগ্রহ করে পৌঁছে দেয়া হবে ক্রেতা ভোক্তার দোড় গোড়ায়। দেশের বিভিন্ন অঞ্চলে ফলটির চাষাবাদ হলেও সুখ্যাতি রয়েছে রাজশাহীর। এবার অনুকূল আবহাওয়ায় পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এই অঞ্চলে ফলনও হয়েছে ভালো। উৎপাদিত এসব আম বিপণনে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। কথা হলো তরুণ উদ্যোক্তা জুনায়েদ শুভ্র ও তানভীরের সাথে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে এই ব্যবসায় নেমেছেন দুজন। জানান, বাগান লিজ নিয়ে নিরাপদ আম উৎপাদন করেন তারা, কিন্তু ফড়িয়াদের প্রতারণা আর কুরিয়ার প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনার কারণে বাজার প্রসারিত হচ্ছে না বলে অভিযোগ তাদের। এমনভাবে কোনো দরদ নাই জিনিসগুলোর সাথে, যে অ্যাটাচমেন্ট নাই। আমরা যে একটা জিনিস, আমি যখন কুরিয়ারে যাই, আমি লেবার হ্যান্ডেলিং দেখে আমার বুকের মধ্যে কষ্ট হয় রীতিমতো, যে আমরা কী করে বিষয়গুলো মানে একদম মানে যত্ন করে সন্তানের মতো করে নিয়ে এসে এগুলো এদের হাতে পৌঁছে দিই, আর এরা নিয়ে যে এটা ছুঁড়ে মারছে। আমাদের আশেপাশে প্রচুর ভুইফোর হচ্ছে একদম অনলাইন ব্যবসায়ী গড়ে উঠেছে, যারা টার্গেটই করে এই আম মানে সিজনটাকে 20-25 দিন আগে একটা পেজ তারা ওপেন করে, করে তারা প্রচুর প্রমোশন দেয়। প্রমোশন করে তারা হয়তো বা অগ্রিম 200-300 বা 500 টাকা করে অগ্রিম নিয়ে বলে প্রি বুকিং আমরা নিচ্ছি। কিন্তু যখন আমের সিজন, যখন আম ডেলিভারি করা শুরু হয়, তখন তারা হয়তো বা ফেসবুক পেজ আনপাবলিশ করে দেয়, ফোন নাম্বার বন্ধ করে দেয়। অন্যান্য পণ্যের সাথেই পরিবহন করা হয় আম, নেই খরচের নির্দিষ্ট কোনো নীতিমালাও। কেন এমন পরিস্থিতি? যদি সবার জন্য একই রকম একটা নীতিমালা থাকে যে এই রেটের বাইরে নেওয়া যাবে না বা কিছু করা যাবে না, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। কিন্তু ভুঁইপোর কিছু মানে এই সময় কুরিয়ার আমের জন্য শুধু ঢুকে তারা রেটও কমায় দেয়, দিয়ে আমাদের ব্যবসাটা কুরিয়ারের মানে ব্যবসাগুলো সেটা নষ্ট করছে। ক্রেতার স্বার্থে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে পরিস্থিতির উত্তরণে এগিয়ে আসতে হবে সবার। স্থানীয় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা আলোচনায় বসেছি, জেলা প্রশাসন এবং আমাদের সমন্বয়ে একটি আলোচনা সভা হয়েছে। সেক্ষেত্রে কুরিয়ারের চার্জ যাতে ভোক্তাদের সীমার মধ্যে, সহনীয় সীমার মধ্যে থাকে, এ বিষয়ে আমরা তাদের কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশনা তাদেরকে অনুরোধও করেছি। এবং আমরা আশা করছি যে পূর্বের বছরের তুলনায় এবছরে কুরিয়ারের ব্যয়টা কম হওয়ার সম্ভাবনা আছে। সরকারি পঞ্জিকা অনুযায়ী আগামী 25 মে হিমসাগর, 6 জুন ল্যাংড়া আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে, আর গেল 25 মে থেকে শুরু হয়েছে গোপালভোগ সংগ্রহের কাজ। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। দর্শক, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। আমরা চলে যাচ্ছি তার কাছে। জনাব আনোয়ার ফারুক, আপনার কাছে দুটি বিষয় জানতে চাচ্ছিলাম। এই যে অনলাইনে আম বিক্রি নিয়ে প্রতারণা ঠেকানোর উপায় কী, এবং আম পরিবহনের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা থাকা উচিত বলে আপনি মনে করেন কি না? ধন্যবাদ আপনাকে। আসলে এই অনলাইন কনসেপ্টটা আমাদের দেশে একেবারে নতুন আমরা দেখেছি, এবং বিশেষ করে কোভিডকালীন সময় ইটস ভেরি সাকসেসফুল একটা পদ্ধতি ছিল, এবং আমরা ঘরে বসে পণ্য পেয়েছি। এবং এই কোভিডকালীন সময়ে অনলাইন ব্যবস্থা মার্কেটিং সিস্টেমটা আসার কারণে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পেরেছে, ফলও বিক্রি হয়েছে। সুতরাং এই কনসেপ্টটা নতুন, কিন্তু আশেপাশে আমরা দেখলাম যে একদল অসাধু লোক এই অনলাইনে ব্যবসার প্ল্যাটফর্মে ব্যবসা করার নামে মানুষকে প্রতারিত করছে। এতে করে কি হচ্ছে যে আপনার ক্রেতারা আপনার আর ফার্দার নতুন করে কোনো মানে অনলাইনে কারোর কাছে অর্ডার দিতে সাহস পাচ্ছে না, যে নতুন নতুন কোম্পানিগুলোর কাছে সাহস পাচ্ছে না। তো এটা এটা কিন্তু একটা আমরা মনে করি ওয়ান অফ দ্য ভেরি সাকসেসফুল একটা সিস্টেম, একটা ভালো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের ধ্বংস হয়ে যাওয়ার উপরে হয়েছে। প্রায়শই কমপ্লেন আসে যে বিভিন্ন ক্রেতাদের কাছে, শুধু আম নয়, মাছ বলেন, অন্যান্য পণ্য বলেন, যে এক পণ্য দেখায় আরেক পণ্য ডেলিভারি করে প্রপারলি করছে না। এই এই যে জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু দেখাশোনা করার কেউ নাই। আমরা মনে করি অবশ্যই সরকারকে এই জায়গায় মনিটরিংটা বাড়াতে হবে, কারণ এই 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 প্ল্যাটফর্মে আসার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে, মানুষ ব্যবসা করছে,
ইটস এ নিউ কনসেপ্ট, সুতরাং এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতে গেলে এটাকে প্রপার মনিটরিং দরকার, অবশ্যই এটার জন্য গাইডলাইন বলেন, বিধিমালা বলেন, আইন বলেন করা দরকার, যে একটা রেসপন্সিবিলিটি ফিক্স করা, যে যদি কোথাও কোনো অনিয়ম হয় ব্যর্থ হয় তাহলে কে করবে। সুতরাং এটা একটা পরীক্ষিত ইন্টারন্যাশনাল পরীক্ষিত একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা যাতে বাংলাদেশে সুষ্ঠুভাবে হতে পারে, যারা অসাধু লোক আছে তারা যাতে কাউকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, প্রতারণা করতে না পারে, সেই বিষয়ে সরকারকে মনিটরিংটা আরো বাড়াতে হবে, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় প্রশ্ন হলো যে ট্রান্সপোর্টের কস্ট, ইট ইস ট্রু যে আমাদের দেশে ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি, এর একটা প্রধান কারণ আমি মনে করি যে আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত যদিও আমরা ক্লেম করি যে আমরা কৃষি প্রধান দেশ, আমাদের কিন্তু ডেজিগনেটেড কৃষি পণ্য পরিবহনে কোনো ট্রান্সপোর্ট নাই। আম দেখেন, যদি আমের কথাই বলেন, আম কিন্তু শুধু আম আসে না, আমের সাথে আরো হাজারো পণ্যের সাথে আমটা অনেকে ডেলিভারি দেয়। তো এই এতে করে হয় কি, কৃষি পণ্য তার মান হারায়, গুণগত মান অনেক কষ্ট হয়, বিশেষ করে যেমন পেরিসিবল আইটেম মাছ মাংস বা আম যদি হয়, এগুলো একটি আপনার কুল ভ্যানে করে আসা উচিত, সেই কুল ভ্যান কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত আমরা প্রচলন করতে পারি না, এটা হলো আমাদের একটা ব্যর্থতা। দুই নম্বর ব্যর্থতা হলো যে আমাদের ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি, এতে করে ব্যয়টা অনেক বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনার অনলাইনে কিনুন বলেন বাজারে বলে যে এই পণ্যের দাম অনেকাংশে বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যখন ডিজেলের দাম বেড়েছে পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে, তো এই জিনিসগুলোকে সরকারের মাথায় রাখতে হবে। এবং আমরা মনে করি যে কৃষি পণ্য পরিবহনের জন্য পৃথক ট্রান্সপোর্ট থাকা উচিত এবং সাবসিডাইজ থাকা উচিত, তাদের পরিবহন কষ্ট যাতে কম হয়, বিশেষ করে এই বড় ব্রিজ গুলাতে যে টোল দিতে হয় টোলের রেটটা কম হতে হবে, তারা যে ডিজেল বা ফুয়েল ব্যবহার করবে তার দামটা কম হতে হবে, যাতে করে প্রপার কিছু পণ্যটা টাইমলি ডেলিভারি হতে পারে এট এ মিনিমাম কস্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক।